শেষ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যেখানে বাংলাদেশের নীতি নির্ধারণ করা হয়, যেখানে বাংলাদেশের সমস্ত কার্যকলাপের আইন প্রণয়ন করা হয়, সে পর্যায়ে যদি আমাদের দাবি না মানা হয় এখন কয়েকদিনের মধ্যেই, সে পর্যায়ে আপনারা আবার যে ন্যায্য অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত, ওই ন্যায্য অধিকার আশায় ওই ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য তারা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন, এটা হচ্ছে আমাদের একটা শক্তি। সুতরাং আমাদের কি ভয় আছে? আমরা কি ভয় আছি? বিপরীতে এই বাংলাদেশের বর্তমানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা মহোদয় এখন হায়াতে আছেন, তার জীবন দশায় আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না বাংলার জনগণ যারা যুক্তিক দাবি বা যুক্তিক অধিকার নিয়ে তার নিজের অধিকার রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেছেন, চেয়েছেন, তারা কেউ এখন পর্যন্ত খালি হাতে ফিরে নাই। আপনারা সেটাও জানেন, আমার নেত্রকোনা সহ ময়মনসিংহ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা অসহায়, যাদের কান্না শোনার মতো কেউ নেই, মানুষের এলাকার মানুষ পর্যন্ত যাদের কান্না শুনে না, আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয় তাদের সাথে সরাসরি ফোনেও কথা বলেছেন, ঠিক কিনা? উনি ওনাদের সাথে ফোনে কথা বলে ওনাদের কাজ সমাধান করেছেন, কারণ ওই যে জনগণ যে অসহায়, যে আপনার আমার বাড়ির পাশে, আমরাও হয়তো বা তার খোঁজখবর নিতে পারি নাই, কিন্তু যিনি এই দেশের সরকার প্রধান হন, তিনি বাংলার 18 কোটি মুসলমান 18 কোটি মানুষের ভিতরে একটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত থাকে সেটার দায় উনার কাছে পড়ে যান, যার জন্য উনি ওই যে অসহায় ব্যক্তি একজন হতে পারে, সমাজে তার মূল্য নাও থাকতে পারে, কিন্তু সরকারের কাছে কিন্তু অসহায় ব্যক্তির মূল্য অনেক, কারণ তার ভোটাধিকারের কথা সে ভোটাধিকার করতে পারে, এই দেশের একজন নাগরিক, যার জন্য এই সরকারের উচিত, এই সরকারের কাম্য হচ্ছে এই যে অসহায় ব্যক্তিত্ব আছে তাকে সহযোগিত করা, যেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয় করেছেন করতেছেন। সুতরাং আজকে অসহায় আমাদের দেয়ালে ফুট থেকে গেছে, এটা কি জননেত্রী শেখ হাসিনা মহোদয় জানে না? জানে, এটা আমি জানি উনি জানে, আপনারা অনেকেই জানেন উনি জানে, কারণ আমাদের আমাদের এখান থেকে অনশনের যে বরাবর ওই স্মারকলিপি যেটা অনশন চলাকালীন সময়ে সেটা প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজে আমরা জমা দিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের সাথে যাদের প্রতিদিন আলোচনা হয় সেরকম ব্যক্তিত্বদের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে, তারা যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে জানিয়েছেন, কথা বলেছেন, হ্যাঁ, তাহলে এখন ধৈর্য ধরতে হবে, ঠিক কিনা? ধৈর্য ধরতে হবে, যেহেতু আমরা এখানে এসেছি আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ আগামীকাল আপনারা জানেন এই বঙ্গবন্ধু কন্যা যখন সিলেটের বন্যা হয়ে গেল, উনি ওনার দপ্তরের সকল কাজ ফেলে দিয়ে উনি সিলেটের বন্যা দেখার জন্য, ওই মানুষের দুর্দশা দেখার জন্য, নিজ চোখে দেখার জন্য উনি সিলেটের জন্য তারে জমাইলেন, এগুলো তো অনেক কাজ, অনেকদিন সময় দিতে হবে, আমরা সময় দিব, আমাদের ধৈর্য এখনো আছে, আমরা সময় দিতে প্রস্তুত, তবে আমরা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের হস্তক্ষেপ সরাসরি চাই, আপনার বোধ আগামীকাল শুধু আপনার আনন্দ নয়, যেটা আপনি বাস্তবায়ন করতে করতে চলছেন সেটা আমাদের সারা বাংলাদেশের গর্ব নয়, সারা বিশ্বের যত বাঙালি আছে সবার গর্ব, আগামীকাল আপনার পদ্মা সেতু উদ্বোধন করবেন, যার জন্য আমরা অতি অত উৎসাহী, অত আনন্দিত, কিন্তু একটু কষ্ট আমাদের যে আমরা আজকে হয়তো বা কি আগামীকালকে দিচ্ছে দাবিটা পরিপূর্ণ হয় কি না সেটা নিয়ে একটু শঙ্কা আছে, সেটা নিয়ে একটু সন্দেহ আছে, কিন্তু যদি আপনি পদ্মা সেতু উদ্বোধনের পূর্বে
এখনো অনেক সময় রয়েছে আপনার সেটা এক মিনিটের কাজ বেশি সময় লাগে না অনলি এক মিনিটে আপনি সেই কাজ সমাধান করতে পারেন আপনি যদি পদ্ধতি উদ্বোধনের পূর্বে যদি আমাদের কাছে সেই সংবাদটুকু পৌঁছে দেন যে আমরা আপনাদের দাবিগুলো তোমাদের দাবিগুলো মেনে নিয়েছি তোমরা বাড়িতে চলে যাও তাহলে আজকে আমরা 30 থেকে 40 হাজার নিবন্ধনধারী শুধু নয় 30 থেকে 40 হাজার নিবন্ধনধারী শিক্ষকের পরিবার সহ আগামীকালকে সে আনন্দের জোয়ার আমরা বাঁচতে পারতাম আমাদের এখানে অসংখ্য লোক আছে অসংখ্য সম্মানিত শিক্ষক আছেন যারা সিলেটের বন্যা কবলিত অবস্থায় আছে আজকে